পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বেশ কয়েকটি জায়গায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নির্দল প্রার্থীরা মাথা চাড়া দিয়েছে এবং সেই প্রার্থীদেরকে মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী। আমাদের পঞ্চায়েতে 17টি পঞ্চায়েত আছে, 17 জনের নির্দল প্রার্থী, শুধুমাত্র বিক্ষুব্ধ তৃণমূল বললে ভুল হবে। এরা সবাই আমাদের জনগণের একত্রিত জোটের প্রার্থী। আমরা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত আমরা নির্দল প্রার্থী দিয়েছি, পঞ্চায়েত সমিতি 3 জন এবং নির্দল প্রার্থী পঞ্চায়েতের 17 জন, আমরা 20 জনের সমর্থনে আমরা প্রচার করছি। এখন নির্দল প্রার্থী আমি যদি এক কথায় উত্তর চান, আমি আকাশের ছেলে থেকে রাজনীতি করছি, কলেজ জীবন থেকে। আমার রাজনৈতিক জীবনে বিগত 5 বছর 13 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েতে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যারা পঞ্চায়েত বোর্ড আছে, আমার রাজনৈতিক জীবনে এত অত্যাচার, এত দুর্নীতি, এত স্বেচ্ছাচারিতা, পিছিয়ে পড়া শ্রেণীর উপরে অত্যাচার আমার রাজনৈতিক জীবনে প্রথম দেখলাম। টিএমসি পার্টির একটা বিক্ষুব্ধ দল, তারা নির্দল হিসেবে দাঁড়িয়েছে সিপিএম এর সঙ্গে কোলাবোরেশন করে। 1 নম্বরে 17টা বুথ আমাদের 10টা দেওয়া হয়েছে, আমরা আশাবাদী আমরা 10টাতে জিতব। যেটাই আমাদের প্রার্থী নেই সেটা জনগণ বিচার করবে, জনগণ যথেষ্ট সচেতন, কোথায় ভোট দিতে হবে জানে। যারা নির্দল আছে যদি জিতে যায় বিজেপি আহ্বান করবেন? সেটা দলের বিবেচনার বিষয় চলছে, আছে সেটা আমি ব্যক্তিগত ভাবে বলবো। তারা যদি বিজেপিতে আসতে চায়, প্রস্তাব দেয়, তখন দল চিন্তা ভাবনা করবে। আমাদের দলের নিয়ম শৃঙ্খলা মেনে যে থাকতে পারবে, আমাদের জন্য সবার জন্য দরজা খোলা আমাদের কাছে। আমাদের একটি সম্প্রদায়কে যেভাবে জগন্নাথবাবু দেখেছেন, যেভাবে সম্মান দিয়েছেন, সেই জন্য আমরা জগন্নাথবাবুকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি। সেই ভালোবাসা পেয়ে আমরা সবাই এখন 1 নম্বরের যত হচ্ছে যে এসটি সম্প্রদায়ের মানুষ আছে আমরা অধিকাংশ। আচ্ছা, আপনারা তো বাম সংগঠন করেন, তাহলে কেন সাপোর্ট করেন? উনি তো তৃণমূলে ছিলেন, এখন না হয় নির্দলে আপনাদেরকে নিয়ে আসছেন, উনি তো তৃণমূলে ছিলেন, তাহলে সাপোর্টটা করছেন কেন, কী দেখে? ওনার যে মানে নীতি, এই যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই সমস্ত কিছু দেখে আমরা জনগণকে সমর্থন করেছি। পরবর্তীকালে জেতার পরে যদি উনি তৃণমূলে চলে যান বা আপনাদেরকেও নিয়ে চলে যান, সে ব্যাপারে আপনি কী বলবেন? ধরুন জিতে গেল, জিতে যাওয়ার পরে আপনারা কী করবেন? তৃণমূলে চলে গেল আবার, তখন কী করবেন আপনারা? জগন্নাথবাবু আমাদের সবার উপরে আছেন, উনি যেদিকে যেতে আমাদেরকে নিয়ে যাবেন। প্রকৃত অর্থে এখানে নির্দল বলতে কোনো দল নেই তো, সিপিএম মদতপুষ্ট কিছু সমাজবিরোধীকে নিয়েই এ তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ যে উন্নয়নটা হয়েছে সেই উন্নয়নে সিপিএম বুঝতে পারছে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবেনি, তাই আজকে কিছু হারমাত, কিছু সমাজবিরোধীদেরকে নিয়ে তারা নির্দল হিসেবে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে প্রতিহত করার চেষ্টা করছে। তবে ডেবরার এই ভবানীপুর অঞ্চলে কোন প্রতীক জয়লাভ করে, তৃণমূল কংগ্রেসের জোড়াফুল, না নির্দলের নৌকা, না বিজেপির পদ্মফুল, তা কিন্তু জানা যাবে ফলাফল ঘোষণা হওয়ার পরে।